নমস্কার, প্রতিমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম দোকানের মতন পারফেক্ট মিষ্টি দই। এখন তো লকডাউন চলছে, মিষ্টির দোকান নেই, বন্ধ, আর বাচ্চারা দই খেতে পাচ্ছে না বাড়িতে, সেই জন্যেই আমি মিষ্টি দইয়ের রেসিপিটা নিয়ে এসেছি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো এই দই করতে আমার বিশেষ কিছু লাগবে না, কি কি লাগবে একবার দেখে নিই। তার জন্যে লাগবে আমার এখানে টক দই হাফ কাপ। আমি 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার দুধের জন্যে হাফ কাপ টক দই। এই দইটা আমার ঘরে পাতা, আপনাদের কাছে না থাকলে আপনারা যে কোনো টক দই দিয়েই আপনারা করতে পারেন। আর এখানে 1/4 কাপ চিনি নিয়েছি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 লিটার দুধ নিয়েছি, আর দইয়ে যে লাল রঙটা হয় সেটা করার জন্যে এই চিনিটা আমি নিয়েছি, এটা ক্যারামেল তৈরি করব। আমি একটা পাত্রে দুধটাকে দিয়ে ওভেনটাকে জ্বালিয়ে দিলাম। এটা আমার গরুর দুধ, একটু ফোটাতে হবে। এখানে 4 কাপ দুধ নিয়েছি, তো সেখানে আমাকে 3 কাপের মতন ফুটিয়ে কমাতে হবে। এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এই টক দইটাকে একটা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দেব। দিলে কি হবে, এই জলটা বেরিয়ে যাবে, ততক্ষণ এটা জলটা ঝরে যাবে নিচে। জল অবস্থায় দেয়া যাবে না, এর ঝরানো টক দই দিতে হবে। এই দেখুন দুধটা কমে এসছে, এইখানে ছিল এতখানি কমে এসছে। আমি আর বেশি ঘন করতে চাই না, মোটামুটি ঠিকই আছে। এই পর্যায়ে আমি এর মধ্যে এই চিনিটা দিই। চিনিটা আপনারা দেখে নেবেন, আমি একটু কমই দিয়েছি, কেন দইয়ে বেশি মিষ্টি ভালো লাগে না, আপনারা সেটা দেখে নেবেন, যার যেরকম পছন্দ সেরকম দেবেন। আমি আবারও একটু ফুটিয়ে নেব চিনিটা, যতক্ষণ না গলে যায়। চিনিটা গলে গেছে, আমি এটাকে আর ফোটাচ্ছি না। এবার এটাকে পাশে সরিয়ে রেখে আমি এই কালারটা করার জন্যে, আসলে ক্যারামেলটা করার জন্যে আমি পাশে সরিয়ে দিলাম। এখানে আমি একটা প্যান নিয়েছি ননস্টিকের, সেখানে 3 টেবিল চামচ এখানে আছে চিনি, আমি এখানে ছড়িয়ে দিলাম। তিন টেবিল চামচ চিনি আছে, আমি 3 টেবিল চামচই জল দিলাম। দিয়ে এটাকে আমি অল্প আঁচে আস্তে আস্তে চিনিটাকে গলতে দেবো এবং ক্যারামেল হতে দেবো। এই পর্যায়ে বেশি নাড়বো না, নাড়লে শক্ত জমাট বেঁধে যায়, ও আস্তে আস্তে নিজেই হবে। এই দেখুন আস্তে আস্তে এবার এটা ফুটে জুটিছে, এইবার আমি একটু নাড়িয়ে দেব। এই নাড়াতে নাড়াতেই রংটা আস্তে আস্তে, তবে বেশি পোড়ানো যাবে না, বেশি পোড়ালে আবার গন্ধ হয়ে যাবে, চিনি পোড়ার একটা গন্ধ এসে যাবে, জাস্ট কালারটা আসবে। এই দেখুন কালারটা চলে এসছে। এবার আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম ওই দুধ থেকেই আমি একটু দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। গরম দুধই দিতে হবে, কিন্তু ঠান্ডা দুধ দিলে চলবে না।
এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু দানা দানা বেঁধে থাকবে সেটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে ওভেনটা বন্ধ করে দিতে হবে। দিয়ে যে দুধটা আমি দই পাতার জন্য করেছিলাম তার মধ্যে আমি এটা দিয়ে দেব, মিশিয়ে দেব ওর মধ্যে। দিয়ে এবার এইটার মধ্যে আমি মেশাবো। ভালো করে এই ক্যারামেলটাকে এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটাকে ঠান্ডা করার জন্য আমাকে রেখে দিতে হবে। খুব গরম দুধে দই দেওয়া যাবে না, একটু ঠান্ডা করতে হবে। আমি ঠান্ডা করে ফিরে আসছি। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এরকম একটা হ্যান্ড হুইপ নিয়ে এটাকে নাড়িয়ে ঠান্ডা করেছি, হয়ে গেছে। এই সময় আমি এই যে দইটা ছাড়তে দিয়েছিলাম তার জলটা দেখুন কতক্ষণই বেরিয়েছে। এই জল এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। সবটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি এই হ্যান্ড হুইক্স দিয়েই আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব গরমে দেবেন না, একটা আঙুল ডুবিয়ে দেখবেন যে 3-4 মিনিট আঙুলটা ধরে রাখতে পারছেন, সেই সময় আমি এই দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মেশালে হবে কি দেখুন একটা ফেনা ফেনা ভাব আসে, এটা দইয়ের মধ্যে থাকলে খুব ভালো লাগে। অনেকে বলে যে প্লাস্টিকের বাসনে বসে না, মাটির ভাঁড় ছাড়া বসে না, সেটাও সম্পূর্ণ ভুল। প্লাস্টিকের কাঁচ, প্লাস্টিকের বাটি, কাঁচের জিনিস, মাটির ভাঁড় সবেতেই দই বসে যায়। খালি ওই হিটটাকে আপনাকে ঠিক মতো দেখতে হবে। এ দেখুন হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো, আমি এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি, আর একটা মাটির ভাঁড় নিয়েছি, এর মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে দেব। আমি হাতায় করে করে ঢালব। মেগুনো সব ঢেলে দেব, যতগুলো ধরবে আমি সবটা সবগুলোতেই ঢেলে ফেরত আসছি। এই আমার তিনটে পাত্র লেগেছে, এটা কাঁচের, এইটা ভাঁড় মাটির ভাঁড়, এটা চীনে মাটির ভাঁড়, তিন রকমেরই নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি ঢাকা দিতে হবে, এর তো ঢাকা আছে, আমি এই ঢাকাটাকে দিয়ে দেব। আর এই দুটো ঢাকা নেই, সেখানে আমি এই অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে এগুলোকে বেঁধে দেব। এই যে আমার মোড়ানো হয়ে গেছে, এগুলো ঢাকা দেওয়া হয়ে গেছে। আমি এগুলো সনাতনী পদ্ধতিতে রাখবো, মানে কোনো ওভেন বা কোনো গ্যাসে আমি কিছু করছি না। এটাকে আমি এমনি নর্মাল যেরকম মা ঠাকুমারা করতেন সেরকমভাবেই আমি গরম জায়গায় এটা একটু রেখে দেব, কি একটা তোয়ালের মুড়ি দিয়ে রেখে দেব। এটা 7-8 ঘন্টা লাগবে, সকালে আমি খুলে দেখবো এটা জমে গেছে। এই দেখুন আমি বার করে নিয়ে এসেছি, জমে গেছে দেখুন কতখানি, এটা উবুর করলেও পড়ছে না। এটা চিনেমাটির পাত্র, এটাও দেখুন কি সুন্দর জমেছে। এটা কাঁচেরটা,
এটাও দেখুন জমে গেছে। আমি জমে যাবার পর এটা ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন, আপনাদের একটু কেটে দেখাতে চাই। কত স্মুথ টেক্সচার তৈরি হয়েছে আর কত ক্রিমি হয়েছে দেখুন। এইভাবে বাড়িতে দই বানালে দোকানের দই খাওয়া ভুলে যেতে হবে। আপনারা এইভাবেই বানান, বানিয়ে সবাইকে দিন, খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো খান, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।